এসেছেন? আমার অফিস এখানে। অফিস এখানে? সাহিত্য পরিষদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কয়টা স্টল দেয়া হয়েছে? জি। কতগুলো স্টল দেয়া হয়েছে? এখন তো গুনি নাই। তাও তো প্রায় 50টা হবে। 50টা না? আচ্ছা ঠিক আছে। একটা প্রশ্ন করি না। যেহেতু সাহিত্য নিয়ে আছেন, আমাদের সাতজন বিশিষ্ট নাম। জি। সাতজন বিশিষ্ট নাম। যেমন সালাম, বরকত, রফিক। তিনজন হয়েছে। হ্যাঁ। শেখ মুজিবুর রহমান। চারজন। হ্যাঁ। তারপরে আপনার নজরুল ইসলাম। পাঁচজন। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বেশ শ্রেষ্ঠ ছিল। যারা যারা জানেন না তারা তারা জানেন, অবশ্যই কাজে লাগবে পরীক্ষার সময়। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কনফিউজ। এটা বিজয় দিবসের একটা মেলা হচ্ছে, কিন্তু বিজয় দিবস যারা আমাদেরকে এনে দিয়েছে তাদের নাম সাতজন বিশিষ্টের নাম আমরা বলতে পারছি না। এটা আমাদের কাছে নিরন্তর একটা লজ্জা, আসলে লজ্জা। তবে আমরা হতাশ হব না, আমরা আরো খুঁজবো আমাদের বিজয়ী বন্ধুকে। চলুন তবে চলে যাই আবারও। সালাম, বরকত, রফিক, আরো অনেকে। সাতজনের নাম চেয়েছি আমি। প্রথমে ধরতে হয় মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সালাম, বরকত, রফিক আর আরো অনেকে। ওই নাম আপনি সাতজনের নাম বলতে পারলে কিন্তু এই যে রানা ভাইয়ের ফুচকার দোকান থেকে ফুচকা এবং চটপটি আপনি দুটোই ফ্রি পেয়ে যাবেন। মানে ওইটা তুমি প্লাস করে নাও আমার এখন আর। আচ্ছা আমাকে প্রায় কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু একটু জন্য বলতে পারিনি, সো স্যাড। আপনি শিওর? আচ্ছা এই মেলার আয়োজন করেছে কে? আসলে এখানে তো আমি বহিরাগত, সো এই বিষয়ে আমি জানি না আসলে। আচ্ছা সাতজন বিশিষ্টের নাম বলেন তো আপনি। জব্বার এক, বিশিষ্ট কামাল দুই, শফিক তিন, রফিক চার। আসলে মনে আসতেছে না, সবই জানি কিন্তু মনে আসতেছে না। আচ্ছা আমরা সাতজন বিশিষ্টের নাম পেয়েছিলাম, ভাইয়া চারজন বলেছে, মানে অর্ধেক ফুল করেছে, ফুল করতে পারিনি। তার জন্য আমরা ভাইয়াকে একদম সোসাইট জানাচ্ছি যে আন্তরিকভাবে দুঃখিত, বিজয়ী হিসেবে আপনাকে নিতে পারছেন আপনার। আমরা এখনও পাইনি আমাদের বিজয়ী বন্ধুকে, খুঁজে বেড়াচ্ছি আমাদের বিজয়ী বন্ধু। চলুন আপনারাও থাকবেন সাথে এবং খুঁজবো সবাই একসঙ্গে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটা আপুর সঙ্গে কথা বলবো, দেখে নিবো আপু কি বলে। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আন্টি আপনি সঙ্গে এসেছেন? ও আপনার মেয়ে। আচ্ছা এই কোথায় এসেছেন? মনে পড়ছে না সত্যি কথা, অনেকদিন তো লিখে পড়ে চেষ্টা করেন। বিশিষ্ট আমাদের হুমায়ুন রহমান না কিছু না কিছু আমার একটু বলে দেন আপু, আমি মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আন্টি একদম কাছাকাছি চলে গেছিল কিন্তু আন্টি পারেনি। ঠিক আছে, আন্টিকে অসংখ্য ধন্যবাদ এবং জিনাদার টিভির পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আন্টি। সুপ্রিয় দর্শক, আমরা এখনো সেই বিজয়ী বন্ধুকে পাইনি যার দেখা পাওয়ার জন্য আমরা পুরো স্টল ঘুরে বেড়াচ্ছি। চলুন তবে চলে যাবো আবারও বিজয়ী বন্ধুকে খোঁজে। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো, এই যে মেলাতে ঘুরতে এসেছেন কেমন লাগছে? ভালোই লাগছে, মাঝে মধ্যে এরকম মেলা হলে ভালোই লাগে। এটা কিসের মেলা? এটা স্যার 16 ডিসেম্বর থেকে বিজয় মেলার। আচ্ছা আঙ্কেল একটু জানতে চাই সাতজন বিশিষ্টের নাম। সাতজন বিশিষ্টের নাম ওইভাবে সিরিয়ালি মনে নাই, তবে বলতে পারবো বিশিষ্ট মতি রহমান, আর্টিফিশার আব্দুল রুহুল আমিন, আর্টিফিশার জাহাঙ্গীর, বিশিষ্ট জাহাঙ্গীর আর মতি রহমান, তারপরে সিপাহি হামিদুর রহমান। মতি রহমানকে বলেছি আমি মহান বিজয় দিবসের মেলায় এসেছি। অনেক সুন্দর, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর করে বলেছেন। একটা প্রশ্ন করি আপনাকে। জি বলেন। আচ্ছা জিনাদা দেবদারু এভিনিউ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, পুরস্কারের নাম কি? আন্তর্জাতিক পুরস্কার এটা এই মুহূর্তে বলতে পারবো না আমি।
আচ্ছা ঠিক আছে, সে বলতে পারেনি, আমরা আমরা চলে যাবো পরের বন্ধুর কাছে। আচ্ছা আপু একটু কথা বলবো, আপু একটু কথা বলি, একটা প্রশ্ন করি আপু, চটপটি ফুচকা একদম ঝিনাইদহ টিভি থেকে ফুল ফ্রি, আপু একটু কথা বলি, আসেন আপু আসেন। আচ্ছা সুব্রত দর্শক, আমরা আরো একজন আপুকে পেয়ে গেছি, যাবো তার কাছে। আপু কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথায় এসেছে? মেলা দেখতে এসেছে। এটা কিসের মেলা? বিজয় মেলা। বিজয় মেলা শিওর আপনি? হ্যাঁ শিওর। মানে আপনি শিওর এটা বিজয় মেলা? সেটাই তো জানি, কনফিউজ না তো? আচ্ছা আমি আরেকটু জানতে চাই, সাতজন বীরশ্রেষ্ঠের নাম বল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মশিউর মতিউরহমান, তারপর আচ্ছা আমরা একজন ছোট বন্ধুকে পেয়েছি, আমরা ছোট বন্ধুর কাছে চলে যাবো। আপু আসো আসো আসো, কাম কাম আসো, কেমন আছো? ভালো। কোথায় এসেছো? মেলায়। কার সঙ্গে? এই যে আঙ্কেলদের সঙ্গে। আঙ্কেলদের সঙ্গে এই যে মেলাতে এসেছো, তো মেলাটা বিজয় দিবস তো আমরা অনেক কষ্টে পেয়েছি তাই তো? তো এই বিজয় যারা এনে দিয়েছে সাতজন বিশিষ্টের নাম জানতে চাই। হামিদুর রহমান, মোস্তফা কামাল, হচ্ছে ভুলে গেছি। আচ্ছা ধন্যবাদ তাকে, যদিও না পারুক তারপর ছোট বন্ধু চেষ্টা করেছে। সুপ্রিয় দর্শক, আমরা বিজয়ীকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, তবে আজকে বিজয়ী দেখা পাইনি, তবে আগামীকাল ঠিক এই সময় চলে আসবো বিজয়ীকে খুঁজে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঝিনাইদহ টিভির সঙ্গেই থাকুন।